নমস্কার বন্ধুরা, সুজিতা নেশা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। সানডে মানে ছোটবেলায় আমার কাছে চিত্রহার, সানডে মানে আমার কাছে শক্তিমান, আর সানডে মানে আমার কাছে মায়ের হাতের গরম গরম লুচি। ছোটবেলাটা চলে গেছে, তাই সানডে ডেফিনেশনটাও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার প্রতি ক্রেজ কিন্তু সেমই রয়ে গেছে। তাই আজকে এই সানডে সকাল সকাল আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্ট ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে, যেটা রয়েছে ভবানীপুর থানার ঠিক অপোজিটে। সামনেই দেখতে পাচ্ছেন ভবানীপুর থানা, তার ঠিক অপোজিটেই রয়েছে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। এখানে ব্রেকফাস্টের জন্য কি কি পাওয়া যায়, আর তার প্রাইসই বা কত, আর টেস্টি বা কেমন, সব কিছু শেয়ার করে নেব আপনাদের সঙ্গে। তাই দেরি না করে চটপট ভেতরে গিয়ে বসে পড়ব আর অর্ডার করে দেব এখানকার কিছু স্পেশাল আইটেম। আমরা চলে এসেছি ভেতরে, আর এসেই বসেই অর্ডার করে দিয়েছি এখানকার স্পেশালিটি বুট কচুরি, আর সাথে নর্মাল কচুরি, আর তার সাথে দিয়েছে ছোলার ডাল। এই বুট কচুরিটা কিন্তু এখানকার স্পেশালিটি। এক প্লেটে রয়েছে এই রকম সাইজের 4 পিস বুট কচুরি, আর তার সঙ্গে সার্ভ করা হয় এরকম একটা সুজির হালুয়া। এই সুজির হালুয়ার সাথে বুট কচুরির প্লেটের দাম মাত্র 14 টাকা। আর এখানে রয়েছে 4 পিস এই রকম সাইজের গরম গরম ফুলকো কচুরি, আর সাথে ছোলার ডাল, এর দাম হচ্ছে 36 টাকা। এইখানকার স্পেশালিটি এই বুট কচুরি, যার সাইজ কিন্তু আমাদের খাস্তা কচুরির থেকেও ছোট। দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে নিয়েছি, এবার দেখে নিই স্টাফিংটা কী আছে। এই বুট কচুরিটার মধ্যে রয়েছে বিউলির ডালের পুর, যেটা নোনতা, আর সাথে কিন্তু সার্ভ করা হয়েছে এই মিষ্টি সুজিটা। বুট কচুরি সাথে এই সুজির হালুয়াটা দিয়ে সোজা মুখ। বুট কচুরির একটা হালকা সল্টিনেস, আর সাথে সুজির হালুয়ার হালকা মিষ্টি, কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি। খাস্তা কচুরি মুখে দিলেই একদম মেল্ট হয়ে যাচ্ছে, আর তার সাথে এই সুজির মধ্যে রয়েছে একটা ঘিয়ের মাইল্ড ফ্লেভার। আর এটা কিন্তু আপনি সকাল সকাল আসলেই উপভোগ করতে পারবেন, একটু বেলার দিকে কিন্তু এটা আর আপনি পাবেন না। এবার টেস্ট করে নেব এই কচুরিটা, যার মধ্যে রয়েছে কিন্তু আমরা এখান থেকে জেনে নিয়েছি মুগের ডালের পুর। প্লেটে রয়েছে এই রকম সাইজের 4টে কচুরি। এই কচুরির ভেতরে দেখতেই পাচ্ছেন পুরের পরিমাণটা, কোথাও কোনো অংশে কিন্তু কম নেই, পুরোটাই পুরে ভরা। আর এর সঙ্গে সার্ভ করা হয়েছে এই রকম একটা ঠিক ছোলার ডাল। এবার ছোলার ডালের সঙ্গে এই কচুরিটা একটু টেস্ট করে নিই। ছোলার ডালে ডুবিয়ে গরম গরম কচুরি সোজা মুখে, কচুরিটা বেশ স্পাইসি। ভেতরে দেখতেই পাবেন পুরের সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা আর কালো জিরের একটা ফ্লেভার, যেটা মুখে গিয়ে দারুণ লাগছে। আর ছোলা ডালটা বেশ ঘন, হালকা মিষ্টি, নোনতা ভাগটাই বেশি, আর এটাও বেশ স্পাইসি। এরকম এক প্লেট কচুরি হলে সানডে সকালটা জাস্ট জমে যায়। এখানে আপনারা নানান রকম মিষ্টি পেয়ে যাবেন, কিন্তু এই ল্যাংচাটা হচ্ছে এখানকার স্পেশালিটি। দেখতেই পাচ্ছেন সাইজটা, একটা জাম্বো সাইজের ল্যাংচা, যার দাম 25 রুপিস। একদম সফট, আর উপর থেকে হালকা খোয়াকির ছড়ানো, আর খেয়ে দেখে একদম নরম, মুখে দিয়ে একদম মেল্ট হয়ে যাচ্ছে, একদম জুসি। এখন বাজে সকাল 7:30, আর এই সকাল সকাল আমরা করে নিয়েছি পেট ভর ব্রেকফাস্ট।
এই বুট কচুরির সঙ্গে ওই সুজির হালুয়ার ইউনিক কম্বিনেশনটা যদি আপনি ট্রাই করতে চান, তবে আপনাকে চলে আসতে হবে এখানে সকাল সকাল। এই শপটা ওপেন হয়ে যায় সকাল 5:30টায় আর বন্ধ হয় রাত 10:30টায়। কিন্তু বুট কচুরি খেতে হলে আপনাকে আসতে হবে ম্যাক্সিমাম 8টার মধ্যে। এর এতটাই ক্রেজ যে এর পরে আসলে কিন্তু আপনি আর এই বুট কচুরি উইথ ওই সুজির হালুয়া আর পাবেন না। তো এই টেস্টটা নিতে গেলে আপনাকে চলে আসতে হবে সকাল সকাল। এছাড়াও সারাদিন এখানে আরও মিষ্টি সাথে কচুরি সব কিছুই আপনি পেয়ে যান। আপনি কি এরকম ইউনিক কম্বিনেশনের কিছু খাবার খেয়েছেন? তবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনও যেহেতু আর্লি মর্নিং, এখনও মিষ্টিগুলো সব কিছু এসে পৌঁছায়নি, 9টার পর থেকে আরও দুধের মিষ্টি বা আরও অন্য রকম মিষ্টি এসে পৌঁছাবে। আর এখানকার যেটা ফেমাস সেটা হচ্ছে কিন্তু এই ল্যাংচা। আপনিও যদি এইরকম টেস্টি ব্রেকফাস্টের মজা নিতে চান আর নানান রকম মিষ্টির স্বাদ আস্বাদন করতে চান, তবে আপনাকেও চলে আসতে হবে এই 114 বছরের পুরনো শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে। এখানকার সাজসজ্জায় এত বেশি অতিরঞ্জন না থাকলেও খাবার দাবারে কিন্তু আছে ভরপুর স্বাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখতে থাকুন আমাদের ভিডিও স্কিপ না করে। টিল দেন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।